আমরি বাংলা ভাষা তোমার বলে তোমার কোলে কতই শান্তি ভালোবাসা। আজকে ফেব্রুয়ারি মাসের 12তম দিন, বরেন্দ্র টিভির নিয়মিত আয়োজন আড্ডায় আমরা কথা বলবো আমরা 21 নিয়ে। আমাদের মাঝে আছেন সিডিআর সাংবাদিক সাংস্কৃতিক কর্মী সুব্রত দাস, রাজশাহী ব্যুরো প্রধান দৈনিক সংবাদ আছেন সাবেক ছাত্রনেতা ইলিয়াস হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য সচিব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ঘাতক দলের নির্মল কুমারী, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের দিনে আমরা শ্রদ্ধা নিবেদন করি সেই সব ভাষা শহীদদের, রফিক সালাম জাব্বার সহ নাম না জানা সেই সব ভাষা শহীদ ভাইদের, যাদের কারণে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং বাংলা ভাষা আজ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা জানি শুধু এইসব ভাষা সৈনিক না, বিভিন্ন সময় সাংস্কৃতিক আন্দোলনের যারা মানুষ ছিলেন, সাংস্কৃতিক কর্মী যারা ছিলেন, তারা একটা বড় অবদান রেখে গেছেন। প্রথমে কথা বলার জন্য অনুরোধ জানাবো সুব্রত দাস, সে সময় সাংস্কৃতিক কর্মীরা আসলে কী ধরনের আন্দোলনের মাত্রী ছিলেন? আমরা দেখছি যে এই আন্দোলন ভাষার মাস, তারপরে হচ্ছে স্বাধীনতা দিবস, তারপরে শহীদ দিবস, হ্যাঁ, এইগুলোতে আমরা সবসময় দেখে আসছি যে সাংস্কৃতিক কর্মীরা প্রথম থেকেই খুব ব্যস্ত হয়ে যায় সংগঠনের কী কী কাজ দেবে এবং কী 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 ধরনের প্রোগ্রাম নেবে, হ্যাঁ, সেগুলো নিয়ে। আগে যেমন এখন যেমন যে অসুবিধাটা, আর আগে যেমন দেখা যাচ্ছে যে সংগঠন করতে গেলে দেখা যাচ্ছে প্রচুর ছেলে মেয়ে পাওয়া যেত, এখন তো সেটা হয় না কিন্তু, হ্যাঁ, একটা সংগঠন চালাতে গেলে এখন দেখা যাচ্ছে যে ছেলে মেয়েকে পাওয়াই যায় না এবং সাংস্কৃতিক সংগঠনগুলো একটু সমস্যায় হচ্ছে এই কারণে। কিন্তু আগে তো একটা ডাক দেওয়া মানে মানে বড় বড় মানে একটা ইভেন্ট প্রয়োজন হতো যে এখানে আমরা প্রোগ্রাম করব, আমরা কোথায় প্রোগ্রাম করব, এই নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকতাম। যেমন দেখা যাচ্ছে যে ভাষার মাসে নাটকের নাটকটা আসতো, যেমন আমি যখন উদিচি করতাম, উদিচি করার সময় মহানগর উদিচি যখন করলাম আমরা কাজ করতাম, তখন দেখা যাচ্ছে যে স্বাধীনতা দিবস, হ্যাঁ, তারপরে হচ্ছে কি যে এই মহান মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা এই নাটকগুলো শো করতাম, বিভিন্ন টাইপের নাটকগুলো, হ্যাঁ, এবং এটা এমন একটা জায়গায় শো করতাম যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, সাধারণ মানুষের মধ্যে আমরা ছড়াই দেওয়ার জন্যে এই নাটকগুলো পাড়ার মধ্যে করতাম, নদীর ধারে করতাম, হ্যাঁ, তারপরে হচ্ছে ইউনিভার্সিটিতে আমরা করেছি। প্রথম আমাদের সংগঠন যখন আমরা উদিচি মহানগর যখন আমরা কার্যকর কাজ করি, তখন দেখা গেছে আমরা প্রথমে হচ্ছে কি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করেছি, যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে এই জিনিসগুলো। আর আমি একজন চিত্রশিল্পী, ছবি আঁকা, তো ছোটোবেলা থেকে আমি নিজেই ছবি আঁকছি এবং ছবি আঁকার ব্যাপারগুলো বুঝছি। যখন তখন আমাদের সারা শিখিয়েছে, সারা দেখেছে যে এই এই তখন পোস্টারের ভিতরে এক ধরনের প্যাটার্ন থাকতো, কিন্তু এক ধরনের মেসেজ দিত আমাদের চিত্রশিল্পী, হ্যাঁ হ্যাঁ, পোস্টার প্রদর্শনীটা যেমন এখন পোস্টার, এই যে আসলাম তুমি এটা খুবই চমৎকার কথা বলেছো এবং এটা কিন্তু এটা উল্লেখযোগ্য, এখন কিন্তু প্রদর্শনী হয় কিন্তু পোস্টার প্রদর্শনী হয় না। যেমন আমরা এইরকম ধরনের স্বাধীনতা দিবস উপলক্ষে, মহান বিজয় দিবস উপলক্ষে, তারপরে যে ভাষা দিবস উপলক্ষে আমরা কী করেছি, পোস্টার প্রদর্শনী করেছি, হ্যাঁ, শিল্পীরা পোস্টার প্রদর্শনী করেছে এবং যে স্বতঃস্ফূর্তটা যে আমরা পেয়েছি, যে দেখা যাচ্ছে একটা ডাক দিলে আমাদের যারা নেতৃত্ব দিয়েছে, হ্যাঁ, তারা যদি ডাক দেয়, সেই দেখা যাচ্ছে যে শত শত ছেলে মেয়ে সেই সব প্রোগ্রামে গেছে। ভাষা আন্দোলনের ক্ষেত্রে বিশেষ করে ছাত্র সমাজের পাশাপাশি যারা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ ছিলেন, তারা খুব সচেতনভাবে এবং আপামর মানুষের কাছে সঠিক চিত্রতা তুলে ধরার কারণ যে চেষ্টা তাদের ভিতরে ছিল এবং সে ধরনের একটা প্রোপাগান্ডাও ছিল যে উর্দু হরফে আরবির মতো দেখতে যে ভাষাটা তার কথা বলা হচ্ছে, মানে ইসলামের আসলে ভাবধারা তারা নিয়ে আসতে চাচ্ছে এবং এক ধরনের বিধর্মীর ভাষা ছিল বাংলা, তারা পানিকে জল বলে, এই ধরনের প্রোপাগান্ডার বিপরীতে এই সাংস্কৃতিক অঙ্গনে যারা মানুষ ছিলেন তারা শক্তিশালী ভূমিকা রেখেছেন। আমাদের দেশের যারা শিক্ষিত সমাজ, ছাত্র সমাজ ছিল, তারা বলি অবদান রেখেছে। আমরা আজকে স্বমহিমায় তাদের সেই শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি, তাদের অবদানকে আমরা স্বীকৃতি জানাচ্ছি। তারপরেও আজকে আমরা ভাষা দিবস পালন করছি, মাসব্যাপী উদযাপন হচ্ছে, কী ধরনের অপূর্ণতা চোখে পড়ে একজন সাবেক ছাত্রনেতা হিসাবে এবং আপনার আপনার বিভিন্ন যে বাংলাদেশের যে অপূর্ণতা ছিল, বিশেষ করে বিচারের দাবি যখন ছিল ঘাতকদের, তখন আপনারা বলিষ্ঠ ভূমিকা রেখে এসেছেন। ইলিয়াস হোসেন, ধন্যবাদ। আসলাম, ধন্যবাদ জানাই বরেন্দ্র টিভির সকল কলাকুশলী দর্শক শ্রোতা সকলকে, ধন্যবাদ জানাই আমার পাশে বসে আছেন যিনি অত্যন্ত চমৎকারভাবেই সাংস্কৃতিক একটা বিশ্লেষণ করলেন, সিনিয়র রিপোর্টার দৈনিক সংবাদের সুব্রত দাস, সহ সকলকে। আসলে ভাষা, মায়ের কোল থেকে পড়েই আমরা যেটার সাথে সর্বপ্রথম পরিচিত হয় সেটা হচ্ছে ভাষা। সেই ভাষায় আজকে যখন মানে খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন যে ভাষার জন্য পৃথিবীতে একমাত্র বাঙালি আমরাই প্রথম আন্দোলন করেছি এবং আমরাই কিন্তু বুকের
তাজা রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু এই ভাষাকে আসলে এখনও আমরা পরিপূর্ণতা দিতে পারিনি। পৃথিবীর বুকে আপনি যদি দেখেন যে শুদ্ধ বাংলা ভাষা কিন্তু সবচেয়ে মার্জিত ভাষা হিসেবে পৃথিবীতে গণ্য, যেই ভাষাতে কোনো অশ্লীলতা নাই। কিন্তু বাংলা ভাষাতে যেই সমস্ত পারিপার্শ্বিক ভাষাগুলো এসেছে, যেমন উর্দু, ফার্সি, জাপানিজ বা চাইনিজ, এই সমস্ত ভাষাগুলোই বা ইংরেজি, যে ভাষাগুলো আমাদের মাঝে এসে পড়েছে, সেগুলোই কিন্তু আমরা গালি হিসেবে ব্যবহার করি। যেমন নটি, নটি শব্দটি ইংরেজি, কিন্তু এর যদি বাংলাটা করেন দুষ্টু, কাউকে যদি দুষ্টু বলে যে তুমি একটু দুষ্টু টাইপের, সে কিন্তু খারাপ বলবে না। কিন্তু যখনই নটি বলবে তখনই তার বলবে যে আমাকে খুব অশ্লীল ভাষায় কিছু বললো। তার মানে আমরা দেখি যে শুদ্ধ বাংলা সবসময় একটি ভালো মার্জিত ভাষা হিসেবেই পৃথিবীর বুকে চিহ্নিত হয়ে আছে। আসলে ভাষা আন্দোলন আরেকটা জিনিস দেখলাম যে বিশেষ করে যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং বিশ্বের অপর অপর দেশ বাংলাদেশকে জানে, বাংলা ভাষার মহত্ত্বটা জানে, আমরা কতটুকু সচেতনভাবে উপলব্ধি করছি যে বাংলা ভাষার জন্য যে ধরনের অবদান বা যে ধরনের ত্যাগ স্বীকার করেছে, এবং সেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুধু ভাষার দাবিটা প্রতিষ্ঠা হয়নি, আমাদের স্বাধিকার সংগ্রামের স্বাধীন ভূখণ্ডের দাবিটা প্রতিফলিত হয়েছিল। সেই জায়গা থেকে আজকের দিনে কী ধরনের আপনার সাংস্কৃতিক অঙ্গনের কথা বলেন, রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দের কথা বলেন, তারা কীভাবে করে এটাকে উদযাপন করছেন, সাধারণ মানুষ কীভাবে গ্রহণ করছে? কারণ আমরা কিছু বিচ্যুতি দেখি, যেমন আমাদের শুধুমাত্র ভাষার মাসটা আসলেই আমাদের আনুষ্ঠানিকতা শুরু হয়, যেটা নিয়ম আছে যে বাংলা ভাষা এত সমৃদ্ধ ভাষা, বিভিন্ন কোম্পানি আমাদের দেশে আজকে ব্যবস্থা করে, বিশ্ববাজার মুক্ত অর্থনীতির যেহেতু দেশ ব্যবস্থাটা সেই জায়গায়, কিন্তু আমাদের যে সাইন বোর্ডটা বাংলা ভাষায় থাকতে হবে তাদের ভাষার পাশাপাশি, এই সব জিনিস আমরা কঠোরভাবে মেনটেন করতে পারছি না। ধন্যবাদ। আসলে আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমরা আমাদের ভাষাটাকে, হয়তোবা বিশ্ব আমাদেরকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা উদযাপন করছি, কিন্তু আমরাই আমাদের ভাষাটাকে মর্যাদা রক্ষা করতে পারিনি। যেটা আপনি বললেন সাইনবোর্ডে, হাইকোর্ট অলরেডি একটা নির্দেশনা দিয়েছে যে সমস্ত যে সমস্ত সাইনবোর্ডগুলো থাকবে সেগুলো নিয়ে অবশ্যই বাংলা ভাষা, শুদ্ধ বাংলা ভাষা লিখতে হবে। কিন্তু আমরা দেখছি ক্ষেত্রবিশেষে সেই হাইকোর্টের সেই সিদ্ধান্তকেও আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। আর একটা তো সিদ্ধান্ত আছে, আমাদের দাবি আছে যে আসলে আইনের ভাষাটা সবার জন্য সমান হবে, সবাই জানতে চায় পারবে এরকম একটা সুবিধা, এবং যে হাইকোর্টের যে রায়গুলো হয় তা বাংলাতে আসলে রায়গুলো দেওয়া যেটা উচিত, সেটাই বলতে যাচ্ছিলাম আসলাম, যে বিষয়টা হচ্ছে যে গবেষণা ক্ষেত্রে আজকেও কিন্তু আমরা দেখা যাচ্ছে ইংরেজি ভাষার মুখাপেক্ষী, বাংলা ভাষায় গবেষণা হয় না। অথচ আমরা একটা জন্মগতভাবেই একটা শিশু কিন্তু তার মাতৃভাষা নিয়েই সে কিন্তু কথা বলতে শিখে, সে কিন্তু ইংরেজি ভাষায় শেখে না। অর্থাৎ আপনি চায়নায় যাবেন, যদি চীনে যান অবশ্যই সেখানে মান্দারিন শিখতে হবে, আপনি যদি জার্মানিতে যান অবশ্যই জার্মানি ভাষা শিখতে হবে, আজকে যদি আপনি স্পেনে যান অবশ্যই আপনাকে স্পেন ভাষা শিখতে হবে, স্প্যানিশ না হলে কিন্তু ওখানে কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন না। অথচ আমার বাংলাদেশে যেই ভাষার জন্য আমরা গর্ব করে বলতে পারি যে পৃথিবীর বুকে একমাত্র বাঙালি জাতি বা আমরা সেই জাতি, যেই জাতি ভাষার জন্য, মায়ের ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি এবং তার মধ্য দিয়েই দীর্ঘ আন্দোলন সংগ্রামে এবং চাওয়ার মধ্যে দিয়ে ইউনেস্কো আমাদেরকে স্বীকৃতি দিয়েছে 2001 সাল থেকে আমরা এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বুকে এটা কিন্তু চালিত হচ্ছে। এবং দেখবেন যে বাংলাদেশের বাইরে আরেকটি রাষ্ট্র আছে সিয়েরা লিওন, যেখানে দেখা যাচ্ছে তাদের মাতৃভাষার পাশাপাশি যারা বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দান করেছে, এবং যেখানে আমরা দেখছি যে বিশ্বের অপর অপর সবগুলো জাতি রাষ্ট্র তারা গোষ্ঠী তারা বাংলা ভাষাকে মমত্বের সাথে গ্রহণ করছে, একটা আন্তর্জাতিক স্বীকৃতিও আমরা পেয়েছি। বাংলা ভাষার একটা নান্দনিক দিক আছে যে ভাষার ভিতরে কিছু শব্দের পার্থক্য আছে, বিভিন্ন সম্বোধনের পার্থক্য আছে, যে কথাটা ইলাস্ট্রেশন বলার চেষ্টা করলো যে আমাদের কিছু ভাষা আছে যেমন স্বভাব খারাপ চরিত্র খারাপের ভিতর যে পার্থক্য আছে, বিভিন্ন সম্বোধের জন্য যে মাত্রা আছে, রাগ অনুরাগ প্রশ্নের ভিতরে কী ধরনের উত্তর আছে বা কী ধরনের প্রশ্নচর্যে আকাঙ্ক্ষা আছে, এবং এর ভিতর দিয়ে বাঙালি জাতির যে সংগ্রামী জাতিসত্তার প্রতিফলনগুলো ঘটে, সব মিলে এ ভাষার যে নান্দনিক রূপটা ছিল এটা সমৃদ্ধ জায়গায় যেখানে আছে, আমরা কতটুকু সেই সমৃদ্ধ জায়গাটা ফুটিয়ে তুলতে পারছি, বিশ্ববাসীর কাছে জানান দিতে পারছি? হ্যাঁ, আমরা তো অবশ্যই চেষ্টা করছি, এবং সবসময় আমাদের যে সাংস্কৃতিক কর্মীরা, আমাদের যে বুদ্ধিজীবীরা, যে আমাদের ভাষাকে আরও আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করছে এবং যাচ্ছে।
কিন্তু মাঝে মাঝে দুঃখ হয় যে আমি কিছুক্ষণ আগে যেটা শুনলাম, মানে আমার আমারও খারাপ লাগে যে দেখি যে ওই ইংলিশ ইংলিশ ঢুকে যাচ্ছে। আমরা যেমন আজকে আমরা যে টক করছি, আমাদের তিনজনের ভাষার মধ্যে কিন্তু কোনো ইংলিশ খুঁজে পাইনি আমরা, তাই না? অনেকে আছে দেখা যাচ্ছে যে ভাষা ব্যবহার করছে, দেখা যাচ্ছে কথার মধ্যে টক দিচ্ছে, ইংলিশ টক। আমরা যদি আমাদের ভাষাটা যদি আমরাই যদি খুব সুন্দর করে বলি, আমরা যদি আমার ভাষাটাকে যদি ভালো, দাদা একটু আপনার সাথে অ্যাড করবো যে বাংলা ভাষার একটা দিক আছে যে জায়গায় যে বিভিন্ন ভাষা আমাদের উপনিবেশ শাসন থেকে বিভিন্ন ধরনের আমরা শাসনের মুঘল শাসনের শিকার হয়েছি, আমরা উপনিবেশ শাসন ছিল, ইংরেজ শাসন ছিল, পাকিস্তান শাসন ছিল, সব মিলে বিভিন্ন ভাষা আমাদের মাঝে স্থান করে নিয়েছে, বাংলা ভাষা তাদেরকে ধারণ করে আছে। আমাদের যে দাবিটা ছিল যে বাংলা ভাষা যা নিয়ে আছে, বাংলা ভাষা নিজেকে সমৃদ্ধ করেছে, বাংলা ভাষাকে আরও বেশি শক্তিশালী জায়গায় নিয়ে গেছে, কিন্তু বাংলা ভাষাকে অ্যাভয়েড করে অন্য ভাষাগুলো যেমন চলে আসলো অ্যাভয়েড করার যে, সেটা যাই হোক, যে এক ধরনের বাংলা ভাষাকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া, যে আসলে এটা আগে যে ধরনের হিসাব ছিল যে উচ্চবিত্তের ভাষা মানে উর্দু ফার্সি বা উচ্চবিত্তের, আজকের দিনে যে টেন্ডেন্সিটা আছে যে উচ্চবিত্তের ভাষা মানে ইংরেজিটা বলতে হবে, এই ধারা থেকে যে বাংলা ভাষা একটা সমৃদ্ধ ভাষা, আমরা আমরা মাটি মানুষের প্রতি শ্রদ্ধাশীল বলেই আমরা বাংলাতে কথা বলব, এবং কথা বলার আমাদের দায়বদ্ধতা আছে, আমার পূর্বপুরুষের জন্য রক্ত দিয়েছি, এই জন্য কী ধরনের কাজ করা দরকার বলে মনে করছেন? আমরা হচ্ছে কি যে আমাদের দেখা যাচ্ছে যে সাংস্কৃতিক দিক দিয়ে বলি, আমরা কিন্তু অনেক অনেক এগিয়ে গেছি সাংস্কৃতিক দিক দিয়ে। যদি দেখা যাচ্ছে যে বাংলা ভাষায় প্রচুর নাটক হচ্ছে, বই লেখা হচ্ছে, কবিতা রচনা হচ্ছে, হ্যাঁ, এবং আগের চেয়ে দেখা যাচ্ছে যে যদি বলা যায় যে অনেকে বলছে কি যে ফেসবুকে ইয়াং জেনারেশনটা অনেকে এটা কী বলবো, হ্যাঁ, আগ্রহ বেশি হয়ে যাচ্ছে, তবু এর মধ্যে কিন্তু লিখছে, লেখা বলবো যে থেমে গেছে, যে বাংলা ভাষার চর্চা হচ্ছে না বলবো না। যেমন এই যে বাংলাপিডিয়াটা, যে চমৎকার একটা আমাদের যে বাংলাপিডিয়া, কেউ যদি 10 খণ্ড পড়ে থাকে সে বুঝবে, হ্যাঁ, কারণ আমার পড়ার পরে মনে হয়েছে যে আমি অনেক সময় দেখা যাচ্ছে ইন্টারনেট থেকে অনেক কিছু নামাই দেখি, কিন্তু বাংলাপিডিয়ার মধ্যে যে তথ্য ভাণ্ডার আছে, সত্যি কথা যে এরকম তথ্য ভাণ্ডার আমি কোথাও পাইনি, এত সুন্দর, এত সাবলীল, এত সহজ সরল। আমি অল্পর মধ্যে কিছু খুঁজছি, আমি যখন কলেজের লাইব্রেরিতে যাই, আমি আমাদের স্টুডেন্টদেরকে বলি, অনেক সময় দেখা যাচ্ছে যে তারা তাদের প্রয়োজন আছে যে বলছে কি যে পাহাড়পুর, স্যার পাহাড়পুর সম্বন্ধে আমাদেরকে বলেন, বা পাহাড়পুর সম্বন্ধে তা কোন বইয়ে পাওয়া যাবে, তখন আমি বলি যে তোমরা ইতিহাস যদি সংক্রান্ত কোনো ব্যাপার থাকে তাহলে তোমরা বাংলাপিডিয়াতে যাও। এই যে বাংলার যে সমৃদ্ধি অবশ্যই চর্চা হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের তথ্য প্রযুক্তির যে ধরনের অবাধ প্রবাহ শুরু হয়েছে, তার হাত ধরেই যে ভাষাগুলো বাংলা ভাষারও চর্চা ঘটছে, ফেসবুকের মধ্য দিয়ে যে ধরনের কথা বলছে ইংরেজির, তার পাশাপাশি অভ্র এবং যে প্রতি অভ্র আমাদের মাঝে আত্মপ্রকাশ করেছে, এর আগে সফটওয়্যারের যে বাংলা ভাষাটা হতো এবং আব্দুল জাব্বার সাহেব যে বিজয় সফটওয়্যারের জন্য পুরস্কৃত হয়েছে, একইভাবে একজন তরুণ উদ্যোক্তা যে অভ্র সফটওয়্যারটা ডাউন নিয়ে এসেছে, তার মধ্য দিয়ে আসলে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করার যে জনগোষ্ঠীগুলো আছে তারা বাংলাতে তাদের মনের কথাটা তুলে ধরতে পারছে। পাশাপাশি বিভিন্ন ব্লগ সৃষ্টি হয়েছে, যে ব্লগের মধ্য দিয়ে বাংলা ভাষার বিভিন্ন কথন, বিভিন্ন চিন্তনগুলো ফুটে উঠছে। সব মিলিয়ে আমরা বাংলা ভাষার যে স্বাধীনতার পরে 1972 সাল থেকে 32টা বই নিয়ে যে আত্মপ্রকাশ করেছিল বইমেলা, আজকে তা ফুলে ফেপে একটা সমৃদ্ধ জায়গায় গিয়েছে। এবং শুধুমাত্র 83 সালের দিকে যখন এরশাদ বিরোধী শিক্ষা আন্দোলনের প্রতিবাদে শুধু সেই বছরটা বন্ধ ছিল, এবং সে সময় ব্যক্তি উদ্যোগ থেকে সেটা যায় বাংলা একাডেমির সাথে যুক্ত হয়, এবং ধারাবাহিকভাবে যে এই অমর একুশে গ্রন্থমালা মেলা যে উদযাপন হয়ে আসছে তা বিশ্ববাসী আজকে গ্রহণ করছে। এই মেলার যে সচেতন বা অসচেতন যে উদ্যোগটা বলেন, এক ধরনের সচেতন উদ্যোগী বলা যায়, এবং তার মধ্যে দিয়ে মানুষরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, এবং বাংলা একাডেমির যিনি সাবেক পরিচালক ছিল আশরাফ সিদ্দিকি, তাকে আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। এই মানুষগুলোর অবদান কাছে কীভাবে করে মূল্যায়ন করবেন ইলেশ হোসেন? ধন্যবাদ আসলাম। সালাম, রফিক, জব্বার, শফিউর, এদের রক্ত যে বৃথা যায়নি আজকে সেটা দৃশ্যমান। আজকে কিন্তু বাংলা ভাষা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, শুধু বাংলা ভাষা না, বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যেখানে ভাষা গবেষণার জন্য একটা ইনস্টিটিউট গঠন হয়েছে, এবং ওখানে বিভিন্ন দেশের ভাষা নিয়ে গবেষণা করার সুযোগ তৈরি হয়েছে, শুধু বাংলা না। শুধু দেখেন যে বাঙালি যে বাংলা মানে ভাষার মর্যাদা দিতে পারে, তার একটি দৃষ্টান্ত হচ্ছে যে এই যে এখন থেকে যে বইগুলো ছাপা হচ্ছে, ক্ষুদ্র নিগ্রোষ্ঠী আমাদের দেশে যেগুলো আছে, তারা তার নিজস্ব মাতৃভাষায় তারা পাঠদান করতে পারছে। অর্থাৎ ছোট ছোট নিগোষ্ঠীর যে সমস্ত ভাষাগুলো সেগুলো যাতে না হারিয়ে যায়, তার জন্য কিন্তু সরকার বিভিন্ন প্রকার সিদ্ধান্ত নিয়েছে, এবং তাদের নিজস্ব মাতৃভাষায় আজকে বই ছাপা হচ্ছে, এবং তারা নিজস্ব মাতৃভাষায় শিক্ষাদান গ্রহণ করতে পারছে। এটা কিন্তু যে আমরা বাঙালি হিসেবে গর্বের সহিত বলতে পারি যে
আমরা কোনো ভাষাকে হারিয়ে যেতে দেব না। আমরা যেমন পৃথিবীর প্রত্যেকটা ভাষাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ঠিক আমার নিজের ভাষাকে মানে সমুন্নত মানে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছি, এবং সেই প্রক্রিয়ায় কিন্তু হাইকোর্ট যে রায় দিয়েছে হয়তো বা অচিরেই সেটা বাস্তবায়ন হবে এবং ভাষার মাসে মানুষ আরও সচেতন হবে। এবং মানে সবচেয়ে বড় বিষয় যে আপনিও বলেছেন যেটা যে ভাষা নিয়ে, আসলে আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতা বলি। 21 ফেব্রুয়ারি আমি তখন রাজশাহী ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী, আমরা 3 বন্ধু রাস্তায় হেঁটে যাচ্ছিলাম এবং সেদিনকে আমরা শপথ নিয়েছিলাম যে আজকে আমরা কোনো ইংরেজি বা দেখা যাচ্ছে অন্য কোনো ভাষায় আমরা কথা বলবো না, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলবো। কিন্তু সেখানে কিন্তু আসলে মানে চরমভাবে ব্যর্থ হয়েছিলাম, এবং আমি মনে আছে যে আমি কথা বলবো না করতে করতেও 15 মিনিটের মধ্যে শেষ পর্যন্ত আমি 59 টাকা মানে প্রতিটা শব্দের জন্য 1 টাকা করে ফাইন। এর সাথে আরেকটা অনুভূতি যুক্ত করবো সুব্রতদার সাথে, যে একটা বিষয় আমরা দেখি যে আমরা যখন 21 ফেব্রুয়ারি যখন ফুল দিতে যেতাম তখন আমরা খালি পায়ে স্কুল থেকে বের হতাম, পুরো প্রভাত ফেরিটাই খালি পেয়ে যেয়ে আমরা সে শ্রদ্ধা নিবেদন করতাম। আজকের দিনে সে ধরনের বোর্ডটা কী কারণে কাজ করছে না, আজকে সেই ধরনের ফিলিংস আমাদের যারা যে ছাত্র সমাজরা আছেন বা আমাদের কোমলমতি যারা শিক্ষার্থী আছেন তারা সেভাবে করে ফিল করতে পাচ্ছেন না, কী কারণে তাদের কাছে কি সঠিক চিত্রতা বা তাদের বলিদানের সেই অনুভূতিটা তুলে ধরা হয় না, না পাঠদানের বা শিক্ষাদানের কোনো সমস্যা আছে বলে মনে করছেন? আমি আমি আজকে খুব সুন্দর প্রশ্ন আসলামের, আগে ধন্যবাদ জানাই প্রশ্নটার জন্য। আমার কাছে খুব মজা লাগছে যে আমি প্রথম আমার পরিবার থেকে শিক্ষা, শিশুর প্রথম বিদ্যালয় তো তার হচ্ছে পরিবার, পরিবার থেকে যদি তাকে ঠিক মতো শিক্ষা দেওয়া যায় যে তুমি এখানে যাবা, ওরা কি করেছে, তো আমি প্রথম শিক্ষা পেয়েছিলাম আমার পরিবার থেকে। এবং আমার পরিবারে আজকে বলতে হয় যে আমার মা হচ্ছে আমার শিক্ষাগুরু, এবং আমার মা যে সংগঠন করতো আমাদের শ্রদ্ধেয় সাইদুর ভাই রাজশাহী প্রেস ক্লাবের সেক্রেটারি, তার আম্মা মনোয়ারা রহমান এর সহকর্মী ছিল আমার মা, এবং উনি সেই সংগঠন করতেন, এবং সেই সংগঠনের সুবাদে বিভিন্ন জায়গায় আমার মা এই জিনিসগুলো শিখেছিল, জানেছিল, এবং সেই পরিবারেই সেই জিনিসগুলো আমাদেরকে আমাদেরকে দিয়েছিল। এবং সেখান থেকে আমি এখন কি করছি, সব শিশুদেরকে বা বিভিন্ন সময় যখন আমি সংগঠনে গেছি তখন আমি কি করেছি, আমি দেখিয়েছি কি করে ভাষা আন্দোলনে কি করতে হয়। এবং আমরা আজকে যে ছবি আঁকাটা আমরা তখন দেখছি যে আমরা প্রত্যেক বাচ্চাকে ভাষা আন্দোলনে আমরা আঁকা শিখিয়েছি, আমরা দেখিয়েছি যে দেখো কীভাবে শহীদ মিনার করতে হয়, কি করে খালি পায়ে যেতে হয়, ফুল নিয়ে যেতে হয়। সুব্রতদার কাছে মাহফুজুর রহমান নামে একজন প্রশ্ন করেছেন যে ঢাকার শহীদ মিনারটি এসে চত্বর এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে মাস জুড়ে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে যে আনন্দ উৎসাহ উদ্দীপনা বিরাজ করে, রাজশাহীতে এই ধরনের পরিবেশ কি জন্য হচ্ছে না? আচ্ছা, ধন্যবাদ মাহফুজ ভাই আপনার প্রশ্নের জন্য। তো এখন কথা হলো যে আসলে আমাদের হচ্ছে কি যে এখানে আমরা সাংস্কৃতিক ইয়েগুলো করি, প্রোগ্রামগুলো করি, যেমন দেখা যাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে প্রোগ্রামগুলো হয় ওটা কিন্তু প্রায় মাসব্যাপী প্রোগ্রাম হয়, এবং ছোট ছোট প্রোগ্রামগুলো হয়। হ্যাঁ, এই যেমন হচ্ছে কি যে আজকে যেমন হচ্ছে কি রাজশাহী শিশু একাডেমি একটা প্রোগ্রাম করলো, দেখা যাচ্ছে একটা ছবি আঁকা দিল ভাষা আন্দোলন থেকে 1971 মুক্তিযুদ্ধ। তো এই যে আমরা বিষয়গুলো যেমন আমি ওখানে বুঝিয়ে দিলাম কি করে আঁকতে হবে বাচ্চাদেরকে, এই প্রোগ্রাম ছোট ছোট প্রোগ্রামগুলো, আর ঢাকা হয়ে গেছে ছোট প্রোগ্রামগুলোকে সম্মিলিতভাবে যে ধরনের উৎসবমুখী পরিবেশের কথা বলছে সে পরিবেশ সৃষ্টি হচ্ছে নাকি কারণে? না, পরিবেশ সৃষ্টি হচ্ছে, কিন্তু এক জায়গায় আমরা হয়েছে কি যে রাজশাহী শহরটাকে এক জায়গায় ওইভাবে, যেমন ঢাকাতে একটা সেন্ট্রাল জায়গা আছে, কিন্তু আমাদের তো হয়ে গেছে জায়গা হচ্ছে কি যে একটা ইউনিভার্সিটি একটা বড়। একটু ইলিয়াস হোসেনের কাছে যাব, আপনার সামনে যে ফাল্গুন মাসের যে ধরনের ফাল্গুনের উদযাপন যেটা হবে, আগামীকালকে যে উদযাপন 14 ফেব্রুয়ারি উদযাপন হবে, কিন্তু 21 ফেব্রুয়ারি ঘিরে যে মাসব্যাপী যে উৎসাহ উদ্দীপনা থাকার কথা ছিল সেই জায়গায় ঘাটতি পড়ছে কী কারণে? আমরা একসময় দেখতাম যে সব শহীদ মিনারের পাশে যে মুক্ত মঞ্চটা আছে সেখানে নাটক বিভিন্ন ধরনের উদযাপন হতো, অনেক শিক্ষার্থীরা যেত এবং এক ধরনের তারা মেসেজ পেত এবং তারা যে ধরনের আকাঙ্ক্ষা নিয়ে সেখানে যেত, আজকের দিনে সে পরিবেশটা কী কারণে অনুপস্থিত? আমরা এগিয়ে যাচ্ছি, আমরা সম্ভাবনার কথা বলছি। আমি রাজশাহী ইউনিভার্সিটির ইয়েটা বলতে পারবো যে রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু আসলে সপ্তাহব্যাপী কিন্তু প্রোগ্রাম হয়, এবং স্বপ্ন নামে মনোবিজ্ঞান বিভাগের একটি বই মেলা হয় এবং সেটা কিন্তু মাসব্যাপী হয়। আর যেটা বলেছেন প্রভাত ফেরির কথা, আসলে এই ভাষার 21 ফেব্রুয়ারি শহীদ দিবস যেমন
ঠিক তেমন কিন্তু এখন এটা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অর্থাৎ এটা একটা উৎসবেরও একটা ইয়ে হয়ে গেছে, এখন এটা উৎসব দিবসও হয়েছে। আমরা যদি শুধু ভাবি যে 21 ফেব্রুয়ারি মানে 2001-এর আগে অর্থাৎ ইউনেস্কো কর্তৃক এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতির আগ পর্যন্ত এটা ছিল একান্তই বাঙালির বাঙালি মানে বাংলাদেশিদের জন্য, কিন্তু এখন সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিকভাবে এটা উৎসব পালন করা হয় এবং মাতৃভাষার জন্য উৎসব। তো সেই জন্য এটা অনেকেই বলে যে প্রভাত ফেরি, এখনও রাজশাহী ইউনিভার্সিটিতে যান, 16টা হল রয়েছে, 16টা হল থেকেই কিন্তু ছেলে মেয়ে সকলেই কিন্তু ওই শহীদ মিনারে প্রভাত ফেরি আকারেই যায়। আশেপাশে যে সমস্ত স্কুলগুলো আছে তারা কিন্তু ওই প্রভাত ফেরি খালি পায়েই কিন্তু ভোরবেলা শিশির পায়ে কিন্তু যায় এবং সেই গানটা গেতেই যায়, গেয়ে গেয়েই যায়, মানে আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি ভুলিতে পারি, অর্থাৎ হয় না তা। কিন্তু আসলে ফোকাসটা থাকে কোথায়, ফোকাসটা কিন্তু সবসময় দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কোনো কিছু ঘটে তখন কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিগুলো অন্ধকারে চলে যায়। তো সেই কারণেই মূলত দেখা যাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির যেই দৃশ্যমান যেই সমস্ত 21 ফেব্রুয়ারি কেন্দ্রিক ঘটনাগুলো। আপনি গণমাধ্যমের ভূমিকা কেমন দেখেন, যে আমাদের যে ঐতিহ্যগুলো যে ফিলিংসগুলো তুলে ধরার কথা ছিল তা কতটুক সমৃদ্ধভাবে তুলে ধরছে? আমরা দেখছি প্রতিদিনই প্রত্যেকটা টেলিভিশন বা পত্রিকার আয়োজনে অমর 21 গ্রন্থমেলা উপলক্ষে তাদের আয়োজন থাকে। আজকের দিনেও আমি যেটা দেখে আসলাম 146টা মতো বই বেরোয়েছে যা নতুন লেখকের বই, প্রত্যেক দিন সংযুক্ত হচ্ছে এবং তা 1000-এর ওপর নতুন লেখক তৈরি হয়েছে, তাদের বই প্রকাশনা হচ্ছে। ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে যে আগেই বললাম যে রাজশাহী ইউনিভার্সিটির যখন স্বপ্ন যখন মাসব্যাপী করে বা রাজশাহী কলেজের কোনো যখন প্রকাশনী যখন সেই বইমেলা ইয়ে করে তখন কিন্তু সেটা হয়তোবা রাজশাহীর যে মিডিয়া বা ঢাকার যে মিডিয়া সেটা কিন্তু কখনোই সেইভাবে মানে প্রচারটা করে না, অর্থাৎ ঢাকাটা হচ্ছে সবসময় প্রচার মুখ থাকে আর এরা আমরা যারা রাজশাহী বা দেখা যাচ্ছে ঢাকার বাইরে থাকি তারা কিন্তু একটু প্রচার বিমুখ, এই কারণেই মূলত উৎসাহ পায় না। আর প্রকাশনীগুলো চায় সবসময় প্রচারের কেন্দ্রবিন্দুতে থাকতে, মানে রাজশাহী অঞ্চলের মানুষ তাদের কর্ম থেকে তাদের দায়িত্ববোধ থেকে তারা কাজ করেই যাচ্ছে আর আরেকজন প্রচারণা পাচ্ছেন এবং অনেকে এই জায়গায় সমৃদ্ধ হচ্ছেন। এই জায়গাটা আর একটু সমৃদ্ধ করার জন্য কি পরামর্শ থাকবে আপনার, সুব্রত? আমি তো দেখছি যে প্রচার প্রচারণা তো চমৎকার, আমি নিজে একজন পত্রিকায় কাজ করে আমি নিজে দেখি যে যেভাবে আমরা মানে আত্মসমালোচনা করবেন না? না, আমি আত্মসমালোচনা বলবো না। যেমন কিছুক্ষণ আগে আমরা যে দেখলাম যে ইয়ে 21 ফেব্রুয়ারি প্রভাত র্যালির ব্যাপারে, আমি তো দেখছি যে আগে তো শিক্ষা প্রতিষ্ঠান অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেত না, সত্যি কথা বলতে আমি সাংবাদিক হিসেবে নিজে দেখেছি, হ্যাঁ যেত না, কিন্তু এখন তো স্বতঃস্ফূর্তভাবে যায়, তাহলে নিশ্চয় বেড়েছে, এটা কাউকে বলতে হয় না, আমরা যাব, হ্যাঁ আমরা যাব, আমরা যাব। এবং এইটা কিন্তু এই যে মিডিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা অনেকে বলা যে নিউজ, আমরা তো প্রচুর নিউজ দিই এই সংক্রান্ত নিউজ, অবশ্যই হয়তো নিউজটা হচ্ছে মফস্বল পেজের কারণে পিছনের পেজে চলে যায়, গোটা দেশ থেকে একটা মেসেজ আসছে, সেই মেসেজটা তো আসলে আমাকে তো হাইলাইট করা যাবে না ঢাকার মতো, তখন কি হয় ভিতরে চলে যায় গোটা দেশ, মানুষের ভালোবাসা মানুষের শ্রদ্ধা এটা বেড়েছে এবং এর মধ্য দিয়ে সবাই আজকে সচেতনভাবে উদযাপন করে সবাই জানে 21 ফেব্রুয়ারি কি ঘটেছিল, কি কারণে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমার মায়ের ভাষাটা উচ্চারণ করতে পারছি এবং আমার যে মায়ের ভাষায় কথা বলি তা একটা অন্য উচ্চতায় আমাদেরকে নিয়ে যায়। রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে মানুষ অনেক বেশি প্রত্যাশা রাখে এবং ভাষা আন্দোলনের ক্ষেত্রে আমরাও তো প্রত্যেক জনজাতীয় গোষ্ঠী প্রত্যেকে প্রত্যাশা করে যে রাজনৈতিক সংগঠনগুলো বিশেষ করে যারাই ক্ষমতায় থাকবেন তাদের মুখ থেকে কিছু তাদের দাবি প্রতিফলিত ঘটুক। আমরা দেখেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনেই পাশেই যে শহীদুল্লাহ ভবনের পাশেই যে শহীদ মিনারটা ছিল 1964 সালে তা গুড়িয়ে ফেলা হয়েছে, আজও প্রতিষ্ঠা করা হয়নি। আমরা দেখলাম যে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী শামসুর জোহাসারের যেটা যেখানে তিনি সাহিত্য আছেন তাকে সুন্দর করে বাঁধানো হয়েছে, সব বাংলাদেশের মানুষ জানতে পাচ্ছে তিনি কোথায় আছেন, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক পলক আসলে তারা জানেন যে এখানে জোহাসার সাহিত্য আছে, তার প্রতি নীরবে একটু দাঁড়িয়ে শ্রদ্ধা বা দূর থেকে দেখেও তার যে কর্মটা তা আমাদের চোখের দৃষ্টিপথে বা আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে। সব মিলিয়ে এই যে 64 সালে ভেঙে ফেলা শহীদ মিনার পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে ছাত্র সংগঠনগুলো কী ভূমিকা রাখবে বলে মনে করছেন নীলেশ হোসেন? ধন্যবাদ আপনাকে। আসলে শহীদ মিনার তৈরি হয়, শহীদ মিনার হয়তোবা দেখা যাচ্ছে, আমি বলবো যে ভেঙে ফেলা না, হয়তোবা স্থানান্তর হয়েছে, আমি বলবো যে স্থানান্তর হয়েছে, যখন দেখা যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1971 সালে যখন কেন্দ্রীয় শহীদ মিনারটা তৈরি হয়েছে সেই কারণে হয়তোবা এটা স্থানান্তর হয়েছে, এটা ভেঙে ফেলা বলাটা হয়তোবা সেই জায়গায় সংরক্ষণের আসলে কতটুকু উদ্যোগ আছে সেই স্মৃতিটা আমরা দেখি যে এক পলক যেমন দেখা যাচ্ছে আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনারটা রয়েছে সেই শহীদ মিনারটাই আপনি যখন যাবেন তখন সাধারণ দৃষ্টিকোণ থেকে মনে হবে এটা শহীদ মিনার 4টা স্তম্ভ দ্বারা গঠিত, কিন্তু এই 4টা পিলার দ্বারা
বাংলাদেশের সংবিধানের যে চার মূলস্তম্ভ সেইটাকে যে মানে বোঝানো হয়েছে এটা কিন্তু আমরা অনেকে বুঝি না। আজকে যখন গণকবরে যাই, যখন ওই ক্ষতবিক্ষত পিলারটা দেখি, তখন মনে করি চার দুই টাকা দিলে তো ভালো করে টাইলস তৈরি দিয়ে দেবে, খুব চমৎকারভাবে তৈরি করা যায়। কিন্তু আসলে সেটা যে সেই 1971 সালের বিভীষিকা এবং স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটটাকে ধারণ করে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো আমার মনে হয় যে শহীদ মিনার তৈরি, শহীদ মিনার সংরক্ষণের আগে যে সমস্ত শহীদ মিনারগুলো আছে সেগুলোর প্রেক্ষাপটটা কি, এবং সেগুলো কেন হয়েছে? আমি বলি যে যেমন যে রাশিয়ান এমব্যাসির যে শহীদ মিনার পাশে যে ম্যুরালটা আছে সংগ্রহশালার পাশে, এখানে যে বিষয়টা আছে এটা কিন্তু বিরাট একটা ফিতিম কাজ করে। এটা একটা মানে দেখা যায় ওটা বাংলাদেশের মধ্যে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। সেই জিনিসগুলো আমার মনে হয় যে আমরা যারা মানে যারা শিক্ষা গ্রহণ করছি, যে গেলাম হয়তো বা 21 ফেব্রুয়ারি গেলাম ফুল দিলাম চলে আসলাম, 26 মার্চ গেলাম ফুল দিলাম চলে আসলাম, 16 ডিসেম্বর গেলাম ফুল দিলাম চলে আসলাম, কিন্তু এই শহীদ মিনার প্রেক্ষাপটগুলো, এই শহীদ মিনারগুলোর তাৎপর্য, এই শহীদ মিনারগুলো আসলে কী মিন করে, এই শহীদ মিনারগুলো কেন স্থাপিত হয়েছে, আসলে সেইটাকে জাতিকে বোঝানোটা আমাদের এখন মানে অনেক বেশি দায়বদ্ধ। এবং এটা যখন আমরা করতে পারবো, এটা যখন সফল হব, তখন কিন্তু আমরা সবসময় দেখা যাচ্ছে সফল হব। এবং এই যে মুক্তিযুদ্ধের যে চেতনা, ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনা একটা প্রশ্ন আসে দর্শকের ভিতর থেকে, আমাদের যে পদ্মাতার পাড়টা ঘিরে যে লালন মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে বিবিসি বাংলা একটা সংলাপের আয়োজন করেছিল এবং সেখানে বড় বড় প্রোগ্রামগুলো হয় এবং বিভিন্ন জায়গায় মানুষ হিউজ মানুষ সেখানে সেখানে মানে উপস্থিত হয় প্রত্যেক দিন বিকালের পদ্মার পাড়টাতে। এই লালন মঞ্চটা ঘিরে প্রত্যেক ফেব্রুয়ারি মাসের প্রতিটি দিন কোনো প্রোগ্রামের আয়োজন করা যায় কিনা, দুজনের কাছে প্রশ্নটা। হ্যাঁ, অবশ্যই ওই জায়গাটাতে এবং দর্শক আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাই, আমরা এর আগে একবার হচ্ছে কি যে প্রথম রাজশাহীতে বড় প্রোগ্রাম করে বিবিসি সংলাপ, তো যখন তারা কোথায় ভেনু করবে এরকম ধরনের চিন্তা করছিল, তখন হচ্ছে আমার সাথে তারা একটু কথা বলেছিল, ওখানে আমার এক পরিচিত ছিলেন, তা আমরা তখন বলেছিলাম যে এখানে একটা চমৎকার মঞ্চ আছে। তারা দেখে খুবই মানে বিমোহিত হয়েছিল যে এত সুন্দর জায়গা, তারা তখন জায়গাটা প্লেসটা দেখে তখন বলছিল যে না ঠিক আছে এটা। তো হ্যাঁ, আমরা এরপরে হচ্ছে দেখা যাচ্ছে যে গত 2 বছর আগে আমরা এখানে ওখানে একটা ফেব্রুয়ারি মাস ঘিরে আপনারা যারা সাংস্কৃতিক কর্মী আছেন তারা এই লালন মঞ্চটা ঘিরে কী ধরনের প্রোগ্রাম করতে পারেন বলে প্রত্যাশা করেন? আপনার দর্শকরা আপনার মুখ থেকে শুনতে চায় আপনারা আসলে কী ধরনের আকাঙ্ক্ষা তাদের পূরণ করবেন? যেমন দেখা যাচ্ছে প্রথম নাটকগুলো করা যায়, যেমন দেখা যাচ্ছে যে আমরা মার্চ মাসে 26 মার্চে আমরা একটা ছবি আঁকা কম্পিটিশন দিয়েছিলাম, প্রায় হচ্ছে যে ওই অঞ্চলের ছেলে মেয়েকে নিয়ে 800 বাচ্চা উপস্থিত হয়েছিল এবং বড় ধরনের একটা প্রোগ্রাম ছিল। হ্যাঁ, তো এই ধরনের আমরা যদি একের পর এক প্রোগ্রাম করি, জায়গাটা খুব সুন্দর আর একসাথে সবাই বসতে পারে এবং যে কোনো কম্পিটিশন, যে কোনো নাটক, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য খুব সুন্দর জায়গা আমার কাছে মনে হয়। এবং আমি সুযোগ পেলে ওখানে কিভাবে করা, ইলিয়াস হোসেন আপনি হলো রাজনৈতিক নেতার পাশাপাশি আপনি ঘাটগাঁও নির্মূল কমিটির ব্যানারে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব ছিলেন। আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দেশের মানুষের দাবি পূরণের ক্ষেত্রে ঘাটগাঁও নির্মূল কমিটি ভূমিকা রাখে এবং এর পাশাপাশি যে আমাদের ঐতিহ্যবাহী যে সত্তাগুলো আছে সেই সত্তাকে ঘিরে লালন মঞ্চের মতো জায়গা, নন জায়গা, সেই জায়গাতে কোনো ধরনের প্রোগ্রাম আসলে করতে পারেন কিনা, যারা আপনারা এই মুক্তিযুদ্ধের যুদ্ধের যে বড় অবদান যে পাটাতন্ত্র তৈরি করেছিল আমাদের মহান একুশে। ধন্যবাদ আসলাম। সুব্রত দাদার সাথে একটু শুধু অ্যাড করি, প্রথমে ধন্যবাদ জানাতে হয় লালন মঞ্চ তৈরির জন্য সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন, যার মানে বলবো ঐকান্তিক প্রচেষ্টা এবং সুদূর প্রসারী চিন্তাধারা থেকে এবং প্রগতিশীলতার ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তিনি করেছিলেন। এবং এটা সম্ভবত তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উনি এটার উদ্বোধন করে গেছিলেন। এবং কোন চিন্তাধারা থেকে এসেছিল, যে এখানে বিভিন্ন প্রকার যে সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো রাজশাহীতে বিদ্যমান রয়েছে তারা দেখা যাচ্ছে এখানে মাসব্যাপী প্রোগ্রাম করবে। এখন এক্ষেত্রে আমি বলবো যে সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তাদেরকে এগিয়ে আসতে হবে, তারা যদি এগিয়ে আসে, আর সবচেয়ে বড় যেই কাজটা আমরা জানি প্রচারই প্রসার, এই রাজশাহীর যে সমস্ত হয়তোবা প্রচার মাধ্যমগুলো রয়েছে অর্থাৎ পেপার, পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তারা যদি এগিয়ে আসে তাহলে যে সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তারা আরও বেশি উৎসাহী হবে এবং রাজশাহীতে যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা আছে এই প্রগতিশীলতার ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকেও দেখা যাচ্ছে আর্থিকভাবে অর্থাৎ পৃষ্ঠপোষকতা যদি করে, অবশ্যই আমি বিশ্বাস করি যে রাজশাহীর যে সমস্ত সাংস্কৃতিক মনা মানুষগুলো রয়েছেন এবং যে সমস্ত সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন তারা অবশ্যই উৎসাহী হবেন এবং ভবিষ্যতে আমরা হয়তোবা মাসব্যাপী না হয়তোবা বছরব্যাপী, কারণ আমাদের কিন্তু আসলে বাঙালির যদি সংগ্রাম দেখি
আন্দোলনের প্রেক্ষাপট দেখি, আসলে হয়তোবা ফেব্রুয়ারি মাসে আমি হয়তোবা পুরো ফেব্রুয়ারিকে ইয়ে করছি, 26শে মার্চকে হয়তোবা পুরো স্বাধীনতা দিবসের ইয়ে করছি, 16ই ডিসেম্বরকে বিজয়ের ইয়ে করছি। যেমন আমরা দেখা যাচ্ছে 16ই ডিসেম্বরে কিন্তু আমরাই যেমন বিজয় লাভ করিনি, রাজশাহী কিন্তু 16ই ডিসেম্বরে স্বাধীনতা লাভ করেনি, 18ই ডিসেম্বর, হ্যাঁ 18ই ডিসেম্বর হয়েছে। অর্থাৎ 16ই ডিসেম্বর আমরা বিজয় উৎসব পালন করি, কিন্তু 18ই ডিসেম্বর কিন্তু প্রকৃত অর্থে রাজশাহী মুক্ত হয়েছিল। তো এইভাবে আমরা কিন্তু যদি মানে প্রত্যেকটা মাসের যদি বর্ণনা দিই, তাহলে সারা বছরব্যাপী কিন্তু আমার মনে হয় যে এই ক্ষেত্রে আবারও বলবো যে যে সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে এবং আমরা যারা প্রগতিশীল মানুষ, চিন্তা চেতনার মানুষ রয়েছি, তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। সাংস্কৃতিক সংগঠনের প্রতি যে আহ্বানটা জানালেন, সেই আহ্বানের প্রতি সবাই আসলে একাত্মতা পোষণ করে সেই আহ্বান, এবং তাদের কাছে সেই ধরনের কর্মতৎপরতা আসলে দেশের মানুষ প্রত্যাশা করে। আমরা একটা রাজনৈতিক ইস্যু, এই ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস, আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাস, ভালোবাসা প্রকাশের মাস, সেই জায়গায় একটা রাজনৈতিক মামলা আমাদের রাজনৈতিক অঙ্গন, দেশের অঙ্গনকে উত্তক্ত করেছে 8ই ফেব্রুয়ারি। সেই দিন 1972 সালে আসলে বইমেলাটা আত্মপ্রকাশ করে, সেই দিন যে অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে রায়টা হলো, এবং তাকে ঘিরে এক ধরনের শঙ্কা, বিশেষ করে বিদেশে যে মানে আমাদের দেশে যারা বিদেশিরা অবস্থান করছে তারা এক ধরনের উৎকণ্ঠার ভিতরে আছেন, বা বিভিন্ন শ্রেণীর মানুষ এক ধরনের উৎকণ্ঠার ভিতরে আছেন যে কী হবে, এই বোর্ডটা কি ভাষার মাসে সেই উৎসাহ উদ্দীপনাকে কোনো ভাটা ফেলেছে কিনা? আমাদের এখানে সেইরকমভাবে এখন পর্যন্ত এটা বোঝা যাচ্ছে না। আমরা যারা, আমি এখন মূলত শিশুদেরকে নিয়ে কাজ করি, তো আজকে আমি কিছুক্ষণ আগেই বললাম যে আজকে সকাল দুপুরে একটা প্রোগ্রাম ছিল ছবি আঁকা, তো আমরা যে প্রত্যাশাটা করেছিলাম, অনেক সময় মনে হয় যে আজকে হয়তো কোনো বাচ্চা আসবে না, প্রোগ্রাম আমরা থ্রো করি যখন দেখা যাচ্ছে যে আমাদের অনুষ্ঠানটা ফ্লপ হবে কি না, এই মানে আমাদের এই টেনশনটা সবচেয়ে বেশি কাজ করে যে ভাষার ভাষে আমরা যে প্রোগ্রামটা দিচ্ছি, যে যদি প্রোগ্রামটা ফ্লপ হয়, বাচ্চারা যদি না আসে, তাহলে আমরা কি করব। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা তাদের জন্য বসে আছি, আমরা নিমন্ত্রণ, তারা উৎকণ্ঠার ভিতরে আছেন, কিন্তু এরকম আসলে কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, কিন্তু আমরা দেখলাম যে আমরা দেখলাম যে ভাষার মাস, আমরা বিভিন্ন ভাষার বিভিন্ন ধরনের প্রোগ্রামের ভিতর থাকবো, আমরা রফিককে জানবো, আমাদের শ্রদ্ধাভাজন জাব্বারকে বা যারা নাম না জানা যায় শহীদ গুরু আছেন তাদের কথা জানবো, তাদের আত্মদানের কথা জানবো, কিন্তু এর পাশাপাশি আমরা রাজনৈতিক অঙ্গনকে উত্তক্ত হতে দেখছি, মানে মামলার রায়ে সন্তুষ্ট হয়ে একজন মিছিল করছেন, তো আর একজন রায়ের প্রতিবাদে মিছিল করছেন, রাজনৈতিক উত্তাপ সব মিলিয়ে ভাষার মাস কেমন মনে হচ্ছে, যে কি ধরনের উদযাপন বা কি ধরনের সম্মান প্রদর্শন বা কি ধরনের টানটান উত্তেজনার ভিতর দিয়ে যাচ্ছে? আসলাম ধন্যবাদ। যদিও দেখা যাচ্ছে আসলে আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলছি তার সাথে এটা তার ভিতরে চলে আসছে, তার মধ্যেও চলে আসছে, যেহেতু 8ই ফেব্রুয়ারি এই ঘটনাটা ঘটেছে। 8ই ফেব্রুয়ারি আসলে আমার জীবনেও দেখা যাচ্ছে, আসলে খালেদা জিয়ার এই রায়ের জন্য স্মরণীয় নয়, আমার জীবনে সবচেয়ে স্মরণীয় যে শহীদ ফারুক সেদিনকে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে, আপনারা জানেন সকলেই যে জামাত শিবিরের সেই সমস্ত মানে কুখ্যাত সন্ত্রাসীরা কি নৃশংসভাবে গণিত বিভাগের মেধাবী ছাত্র তাকে হত্যা করে ম্যানহোলের মধ্যে ফেলে রেখেছিল, তার জন্য আমার কাছে এটা আসলেই খুবই, কারণ তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলাম। আসলে রায় একটি আদালতের বিষয়, এটা আসলে নিয়ে রাজনীতিবিদরা রাজনীতি করছে, কিন্তু আসলে আদালতের রায়কে সম্মান জানিয়ে আসলে এটা এই রায়ের বিরুদ্ধে আন্দোলন করা উচিত নয়, এটা হয়তোবা অ্যাপিলের ডিভিশনে যাবে, হাইকোর্টে যাবে, সেটাই হবে। কিন্তু তার চেয়ে তো আমার কাছে ভয়ঙ্কর যে জিনিসটা মনে হয়েছে যে 8 তারিখে রায় হলো, 7 তারিখে লন্ডনে হামলা হলো হাইকমিশনে, যেটা আমাদের বাঙালি জাতিকে খুব বিস্মিত করেছিল, এবং আমরা বিস্ময়ের সাথে দেখলাম যে হাইকমিশনে যখন হামলা হয় সেখানে দেখা যাচ্ছে একজন বিএনপি নেতা গ্রেপ্তার হন, এবং পুরো ইউরোপ জুড়ে ধিক্কার হয়েছিল যে বাঙালি সম্পর্কে একটা ভুল মেসেজ, অর্থাৎ এটা আমাদের জন্য খুব খারাপ একটা দৃষ্টান্ত ছিল। আমি জানি না খালেদা জিয়ার রায়ে হয়তোবা হাইকোর্টে যাবে, তিনি হয়তোবা বেকসুর খালাস হতে পারেন, আবার দেখা যাচ্ছে যদি দোষী সাব্যস্ত হন সেক্ষেত্রে হয়তোবা তার সাজা বহাল থাকবে, বা হয়তোবা আরও অতিরিক্ত সাজা হতে পারে, সেটা আইন আদালতের বিষয়। কিন্তু আমি বলবো সকলকে দেখা যাচ্ছে সংযতভাবে আদালতের রায়কে মেনে নিয়ে মানে শৃঙ্খলার সাথে, হ্যাঁ তারা তাদের আন্দোলন করুক, কিন্তু সেটা যাতে কখনোই দেখা যাচ্ছে অহিংস আন্দোলন না হয়, সেটা যাতে সহিংসতা রূপান্তরিত না হয়, সেই আশাবাদ ব্যক্ত করব, এবং আইনের প্রতি যাতে সকলেই শ্রদ্ধাশীল থাকেন সেই আহ্বান জানাবো, এবং দেশের বাইরে যাতে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়
সেটা কোনো গোষ্ঠী যাতে না করতে পারে সেই বিষয়টাই আমরা সকলে সচেতন হব। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি সুব্রত দাস, ধন্যবাদ ইলিয়াস হোসেন, যে যেই শহীদদের বুকে রক্তের বিনিময়ে আমরা মর্যাদার জায়গায় গেছি তাই সেই মর্যাদার যেন হানি না হয় এবং বাংলা ভাষার যে মহত্ব তা আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরব, এই প্রত্যাশা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। অনুষ্ঠান পুনঃপ্রচার হবে আগামীকাল সন্ধ্যা 6টায়। অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.borendratv.com। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, ধন্যবাদ আমাদের অতিথিদের। আপনাকে ধন্যবাদ এবং বরেন্দ্র দুভিকে আমাদেরকে এখানে আনার জন্যে।